হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হলাম খুব গুরুত্বপূর্ণ একটি লেশন নিয়ে সেটা হচ্ছে কলেজে ভর্তি নিচ্চায়ন মাইগ্রেশন গ্রুপ বা বিভাগ পরিবর্তন এবং দ্বিতীয় দাফে আবেদন করার যাবতীয় প্রক্রিয়া নিয়ে আজকে আলোচনা করবো কারণ আমরা জানি যে পঁচিশ তারিখেই প্রথম দফে রেজাল্ট দিতে যাচ্ছে আর রেজাল্ট দেওয়ার সাথে সাথেই আমাদের কিছু কনফিউশন কিছু সমস্যা কিছু বিষয় আমাদের মাথায় চলে আসে যেগুলো আমরা বুঝি না তো বিশেষ করে নিচ্ছায়ন কিভাবে করব মাইগ্রেশনের প্রক্রিয়া গ্রুপ পরিবর্তনের প্রক্রিয়া দ্বিতীয় ধাপে কিভাবে আবেদন করবো বা কেন করব কখন আবেদন করতে হবে এই বিষয়ে টোটাল বিষয়গুলো আমরা জানবো আশা করি সাথে থাকবে সবাই আর পাশাপাশি যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্রত্যাশা করছি একটা লাইকের প্রত্যাশা করছি সো স গ্যাট স্টার্ট তো আজকের আলোচ্যসূচি অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করছি সেটা হচ্ছে কলেজ নিচ্ছায়ন সমস্যা এবং সমাধান তারপরে মাইগ্রেশন প্রক্রিয়ার বিস্তারিত বিষয় আজকে আলোচনা করব গ্রুপ পরিবর্তনের যাবতীয় নিয়মগুলো আলোচনা করব দ্বিতীয়বার কখন আবেদন করতে হবে এই যে চারটা বিষয় নিয়ে যত প্রশ্ন আছে যত উত্তর আছে সেগুলো নিয়ে আলোচনা করব ওকে তাহলে লেসনটা শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে কলেজ ভর্তি নিচ্ছায়ন তো নিশ্চয়নটা কি নিশ্চয়ন মানে হচ্ছে কনফার্মেশন যে কলেজে আমি ভর্তি আমার মেসেজ এসেছে আমাকে কনফার্ম করেছে আমি এই বিষয়টা কলেজে দুইশো টাকা জমা দিয়ে ফি জমা দিয়ে কলেজে ভর্তি কনফার্ম করা এটাই হচ্ছে কলেজ ভর্তি নিচ্ছায়ন ওকে তো কলেজে আবেদন করেছি আমরা একশো পঞ্চাশ টাকার বিনিময়ে দশটি কলেজে দেন দ্বিতীয় দফে যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে যদি আমি চান্স পেয়ে থাকি তাহলে কলেজে ভর্তি নিশ্চয়ন করতে হয় ওকে তো আরও কিছু প্রশ্ন যে কলেজে ভর্তি নিশ্চয়ন কতবার করা যাবে একবারই করা যায় কলেজে ভর্তি নিশ্চয়ন কেন কারণ ধরো তুমি দশটা কলেজ আবেদন করেছ এখন তুমি তোমার পছন্দের একটা কলেজে তুমি চান্স পেয়ে গেছো তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই নিশ্চয়ন করবা তো আমরা নিশ্চয় একটা কলেজে দুইবার ভর্তি নিশ্চয়ন করি না এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে কলেজ ভর্তি নিশ্চয়ন করা কি বাধ্যতামূলক অ্যাকচুয়ালি যারা কলেজে চান্স পেয়েছে তুমি তোমার কলেজে পছন্দের কলেজে চান্স পেয়েছ এখন তুমি যদি ভর্তি হতে চাও তাহলে নিশ্চয়ন করবা তাহলে তোমার জন্য বাধ্যতামূলক আর যদি তুমি কলেজে চান্স পেয়েছ কিন্তু পছন্দের কলেজ তোমার হয় নাই ধরো তালিকাতে দশ নম্বরটা তুমি চান্স পেয়েছ এখন তুমি যদি চাও যে আমি নিশ্চয়ন করব না তাহলে করবা না এটা তোমার জন্য বাধ্যতামূলক না দ্বিতীয়বার তুমি আবার নতুন করে আবেদন করতে হবে ওকে কলেজ নিচ্চায়ন না করলে সমস্যা হবে কি না যদি কলেজ নিশ্চয়ন না করো তুমি চান্স পেয়েছ কলেজ নিচ্ছায়ন না করো তাহলে তোমার আবেদন প্রক্রিয়া বাতিল হয়ে যাবে দ্বিতীয়বার আবার নতুন করে আবেদন করতে হবে আর যদি তুমি চান্স পেয়েছ কলেজে ভর্তি হতে চাচ্ছ তাহলে অবশ্যই তোমাকে নিশ্চয়ন করতে হবে আমার কোনো মেসেজ আসে নাই তার মানে কি আমি প্রথমবার চান্স পাই নাই তো অ্যাকচুয়ালি অনেকেই কিন্তু আমরা তাই মনে করি যে মেসেজ যেহেতু আসে না আমি প্রথমবার চান্স পাই নাই তো যেহেতু মেসেজটা একটু টেকনিক্যাল ডিভাইস আমাদের অবশ্যই ওই কলেজের ওয়েবসাইট তাদের ফেসবুক ফেজ অথবা ওই কলেজের ইনফরমেশন পাওয়া যায় তাদের ড্যাশবোর্ড বোর্ড সেটা আমরা অবশ্যই ফলো করব। মোবাইলে টেকনিক্যাল কারণে মেসেজ নাও আসতে পারে আমরা চেক করে কনফার্ম হব যে অ্যাকচুয়ালি আমি চান্স পাই নেই ওকে প্রথমবার মেসেজ না আসলে দ্বিতীয়বার কি আবার আবেদন করা যাবে প্রথমবার মেসেজ আসে নাই মানি তুমি কোনো কলেজের জন্য মনোনীত হও নাই কিন্তু তোমার আবেদন তো রয়ে গেছে তোমার আবেদন তো বাতিল হবে না তো প্রথম দফে তোমার চান্স না পেলে তো দ্বিতীয় দাফের জন্য তোমাকে আর আবেদন করা লাগবে না দ্বিতীয় দফে কলেন চান্স না পেলে করণীয় তৃতীয় দফের জন্য আবেদন করবা তো এখানে এই বিষ এইখানে একটা বিষয় বোঝার আছে যে প্রথম দফে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট ভর্তি হয়ে যায় থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট ভর্তি হয় সেকেন্ড দফে টেন পার্সেন্ট স্টুডেন্ট ভর্তি হয় তৃতীয় দফে কখনোই দ্বিতীয় তৃতীয় দাফের প্রত্যাশা করবা না কারণ তোমার জিপিএ পয়েন্ট মার্কের উপরে নির্ভর করে তুমি ভালো মিডিয়াম কলেজগুলো চয়েস করবা যাতে প্রথম দাফেই তোমার চান্স হয়ে যায় ওকে প্রথমবার মেসেজ আসেনি অর্থাৎ ওয়েটিংয়ে আছি এখন করণীয় কি তো প্রথমবার যেহেতু মেসেজ আসে নাই তুমি কনফার্ম হয়ে নিবা যে অ্যাকচুয়ালি মেসেজ কেন আসে নাই আমি কি চান্স পেয়ে নেই তো চান্স যদি অ্যাকচুয়ালি না পেয়ে থাকো তাহলে দ্বিতীয়বার আর আবেদন করতে হবে না কোনো দরকার নেই দ্বিতীয়বার আবেদন করার কারণ তোমার আবেদন রয়েছে ওকে এখন কলেজ ভর্তি নিচ্ছায়ন নিয়ে যে আমরা জানি যে তিনটা প্রক্রিয়ায় কলেজ ভর্তি নিশ্চয়ন করা যায় প্রথমবার যদি তুমি চান্স পেয়ে যাও নিশ্চয়ন করবার শেষ কাজ শেষ প্রথমবার চান্স না পেলে দ্বিতীয়বারের অপেক্ষা করবা দ্বিতীয়বার অপেক্ষা করে যদি না হয় তৃতীয়বারের জন্য তোমাকে যে কোনো একটা সময় তোমাকে কনফার্ম করতে হবে হাউবার তো এখানে কলেজ নিচ্ছনের জন্য অনলাইনে কীভাবে করতে হবে নির্বাচিত শিক্ষার্থী নিজেই অনলাইনে বোর্ডের রেজিস্ট্রেশন অন্যান্য ফি বাবদ দুইশত টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিচ্ছয়ন করতে হবে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করে ঘরে বসে থাকলেই হবে না তোমার এটা কিন্তু নিচ্ছায়ন হইল তুমি তো ভর্তি কনফার্ম করা নাই কলেজে যাইয়া কাগজপত্র জমা দিয়ে ব্যাংক ড্রাফ করে পরবর্তীতে তোমাকে যখন ডিক্লেয়ার করবে তখন ভর্তি হতে হবে এটা হচ্ছে প্রাইমারি নিচ্ছায়ন ওকে তো এই নিচ্ছায়ন করতে গেলে আমরা কীভাবে করবো তোমাদেরকে ভর্তি হওয়ার জন্য হওয়ার সময় সিকিউরিটি কোড প্রদান করা হয়েছে ওকে সেই সিকিউরিটি কোডটা দিয়ে অনলাইনে এই যে একাদশ ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই ঠিকানায় গিয়ে তোমরা লগ করে ভর্তি নিচ্ছয়ন করতে হবে এখন কখন কলেজ নিচ্ছয়ন করব। আমরা জানি যে কলেজ নিচ্ছন যেমন আমরা আবেদন করেছি কয় তারিখে নয় আট দুই থেকে বিশ আট দুই পর্যন্ত আবেদন চলেছে ওকে এখন প্রথম পর্যায়ে নির্বাচিত নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ পঁচিশ তারিখ অর্থাৎ তিন দিন পরেই ফল প্রকাশিত হবে রাত আটটায় ওকে তো রাত আট পঁচিশ তারিখ রাত আটটায় যদি তুমি ধরো তোমার রেজাল্ট চলে আসছে তাহলে এখানে তোমাকে কি করতে হবে এই যে এখানে বলছে যে শিক্ষার্থীর সিলেকশন নিশ্চয়ন শিক্ষার্থী নিশ্চয়ন না করলে তুমি ছাব্বিশ প্রথম পর্যায়ে সিলেকশন বাতিল হয়ে যাবে যদি না করো তো সিলেকশন করতে হবে কয় তারিখের থেকে কয় তারিখ প্রথম নিশ্চয়ন করতে হবে ছাব্বিশ আট দুই হাজার বিশ থেকে তিরিশ আট দুই ওকে তো এখানে ডিটেইলস ইনফরমেশন দিয়ে দিচ্ছে দ্বিতীয় দফে আবেদন কখন গ্রহণ হবে দ্বিতীয় দফার ফল কখন প্রকাশিত হবে দ্বিতীয় দফের আবেদন কখন গ্রহণ হবে কখন প্রকাশিত হবে তো এই যাবতীয় বিষয়গুলো তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা তোমার একাদশ ডট এডমিশন ডট গভ ডট বিডি এ সাইডে গিয়ে এটা প্রিন্ট করে নিজের কাছে রাখতে পারো মাইগ্রেশন সম্পর্কে যাবতীয় ব্যাখ্যা কারণ আমরা অনেকেই সংশয়ে আছি যে অ্যাকচুয়ালি মাইগ্রেশন কী কীভাবে হতে হয় মাইগ্রেশন করা যায় কি এই বিষয়গুলো আমরা এখন জানব মাইগ্রেশন অ্যাকচুয়ালি ইংরেজি শব্দ আমরা জানি যে এটার মানে হচ্ছে স্থানান্তর বা পরিবর্তন এক কলেজ থেকে অন্য কলেজে পরিবর্তন হওয়া সাপোজ তুমি দশটা কলেজে আবেদন করেছ দশটা কলেজের মধ্যে যে কোনো একটা কলেজে চান্স পেয়েছ ওই কলেজে তুমি পড়তে চাচ্ছ না তুমি মাইগ্রেট হয়ে অন্য কলেজে যেতে চাচ্ছ তো এই বিষয়টা এক কলেজ থেকে আরেক কলেজে যাওয়াটাকে আমরা মাইগ্রেশন বলে থাকি তো মাইগ্রেশন সবার জন্য হবে কিনা সবার জন্য মাইগ্রেশন হবে না মাইগ্রেশন সাপোজ তুমি দশ নাম দশটা কলেজ আবেদন করেছো তুমি দশ নাম্বার কলেজে চান্স পেয়েছ এখন নয় নাম্বার কলেজ আট নাম্বার বা সাত নাম্বার কলেজে তুমি আসতে চাচ্ছ তো সেই কলেজে আসন খালি থাকা সাপেক্ষে তোমার মাইগ্রেশন হবে ওকে মাইগ্রেশন বিশ্লেষণ এখন আমরা জানব যে সাপোজ রাজগুত্তরা মডেল কলেজ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ আইডিয়াল কলেজ আজিমপুর গার্লস কলেজ বিকারণাচার উন স্কুল অ্যান্ড কলেজ আমি ধরে নিলাম তুমি এই পাঁচটা কলেজে আবেদন করেছ এখন ধরো তোমার রেজাল্ট এসেছে আজিমপুর গার্লস কলেজ তুমি এটাতে পড়তে চাচ্ছ না এখন তুমি কী করবা তোমাকে অবশ্যই প্রথমত যেটা করতে হবে তোমাকে ভর্তি নিচ্চয়ন করতে হবে আজিমপুর গার্লস কলেজ ওকে ভর্তি নিচয়ন করার পরে তুমি কী করবা তোমাকে অপেক্ষা করতে হবে কারণ রেজাল্টের পরে ভর্তি নিচ্ছন্নের পরে কিন্তু একটা কি আসে যদি আইডিয়াল কলেজে সিট ফাঁকা থাকে তাহলে তোমার মাইগ্রেশনটা আইডিয়াল কলেজে হবে যদি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে থাকে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে হবে যদি রাজক উত্তরা মডেল কলেজে যদি সিট ফাঁকা থাকে সেখানে তোমার মাইগ্রেশনটা হবে ওকে এখন আর যদি উপরের সিট ফাঁকা না থাকে তাহলে কিন্তু মাইগ্রেশন হবে না এখন মাইগ্রেশন কিন্তু এখানে আমি এরোতে দেখাইছি যে মাইগ্রেশন কখনো উপর থেকে নিচে হয় না নিচ থেকে উপরের দিকে মাইগ্রেশন হয় মাইগ্রেশন তালিকার উপর থেকে হয় না নিচ থেকে হয় এটা কিছুক্ষণ আগে বলেই দিয়েছি যে তুমি সাপোজ সাতটা কলেজ আবেদন করেছ বা দশটা কলেজ আবেদন করেছ দশ নম্বর কলেজে তোমার চান্স হয়েছে এ দশ থেকে তুমি উপরের দিকে মাইগ্রেশন হয়ে আসতে পারবে তুমি সাপোজ দশটা কলেজে আবেদন করেছো চার নাম্বার কলেজে তোমার কি হয়েছে চান্স হয়েছে তুমি তিন নাম্বার কলেজে যেতে পারবা দুই নাম্বার কলেজে যেতে পারবা মাইগ্রেশন হয়ে কিন্তু ছয় নাম্বার পাঁচ নাম্বার দুই নাম্বার কলেজে ছয় নম্বর পাঁচ নাম্বার সাত নাম্বার বা দশ নাম্বার কলেজে তুমি যেতে পারবা না ওকে যাই হোক মাইগ্রেশন সম্ভাবনা কত পার্সেন্ট মাইগ্রেশনে ভর্তি এটা কত পার্সেন্ট সম্ভাবনা একদম সম্ভাবনা কম বিশ পার্সেন্ট সম্ভাবনা কারণ ওই কলেজে খালি থাকতেও পারে নাও খালি থাকতে পারে সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে প্রথমবারই ভর্তি নিচ্চয়ন করা ভর্তি তো নিশ্চয়ন করতেই হবে মাইগ্রেশনের জন্য ভর্তি নিচ্ছায়ন করতে হবে কখন মাইগ্রেশন হবে কলেজ নিচ্ছয়নের আগে না পরে এখন মাইগ্রেশন তো অবশ্যই আগে কলেজ নিচ্ছায়ন হতে হবে কলেজ নিচ্ছায়ন না হলে মাইগ্রেশন কীভাবে হবে কলেজ নিচ্ছায়ন করার সাথে সাথেই মাইগ্রেশন প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়ে যায় ওকে এখন আমি একটি কলেজে নিচ্ছায়ন করেছি ধরো সাপোজ তুমি কলেজ আবেদন করেছো একটা কলেজে তুমি নিচ্চায়ন করে ফেলেছ এখন মাইগ্রেশনের মেসেজ এসেছে কলেজ নিচ্ছায়নের পরে কয়েকদিন পরেই মাইগ্রেশনের ফলাফল আসে তো সেখানে তোমার মোবাইলে মেসেজ এসেছে এখন তুমি ওই মাইগ্রেশন আর চাচ্ছ না যে কলেজে মাইগ্রেশন আসছে সেখানে চাচ্ছ না তুমি তো এমত অবস্থা তুমি কি করবা তোমাকে কিছুই করতে হবে না ওই মাইগ্রেশনের মেসেজ আসুক আর না আসুক তোমাকে কিছুই করতে হবে না তুমি তো নিচ্ছান করেছ তুমি তো নতুন যে কলেজটা মাইগ্রেশনে এসেছে সেখানে তো আর নতুন করে নিচ্ছায়ন নাই যারা উপরের দিকে ভালো কলেজ দেয় নাই অনেক সময় অনেকে পণ্ডিতি করে পণ্ডিতি মানে হচ্ছে ভালো দশটা কলেজের মধ্যে ভালো কলেজগুলো নিচে দিয়ে দিয়ে রাখে তো অ্যাকচুয়ালি রেজাল্ট কখন শুরুর দিকের থেকে রেজাল্ট হবে মধ্যখান থেকে হবে না শেষ দিক থেকে রেজাল্ট হবে তোমার ফলাফল আসবে কলেজ নিশ্চয়ন হবে এটা কেউ বলতে পারে না এটা তোমার জিপিএর উপরে মার্কের উপর নির্ভর করে তো সেক্ষেত্রে যদি উপরের দিকে ভালো কলেজ না দিয়ে ধরো যারা উপরের দিকে ভালো কলেজ দেয় নাই নিচের দিকে মাইগ্রেশন হবে কি না তো এখন তোমার ধরো এক নম্বরে তালিকার এক নম্বরে যেটা দিয়েছো তুমি একটা খারাপ কলেজ দিয়েছ তালিকাতে ওইটাই তোমার চলে আসছে এখন তুমি নিচের দিকে যাওয়ার তো সুযোগ নেই মাইগ্রেশন নিচের দিকে যায় না তুমি তো আবেদন যেভাবে করেছো তালিকাতে এক নাম্বার রেখেছো খারাপ একটা কলেজ সেখানেই তোমাকে ভর্তি হতে হবে ওকে এরপর মাইগ্রেশনের জন্য কি নতুন করে কোনো আবেদন করা লাগবে না মাইগ্রেশনের জন্য নতুন করে আবেদন করা লাগবে না তুমি যখন কলেজে চান্স পেয়েছ ওই কলেজে তুমি কি করবা ভর্তি নিচ্চায়ন করবা ভর্তি কনফার্ম করবা ভর্তি কনফার্ম করার পরে মাইগ্রেশনটা মাইগ্রেশন প্রক্রিয়া অটো চালু হয়ে যাবে তো যদি তোমার ওই কলেজে পড়তে না চাও মাইগ্রেশনের নতুন করে আর একটা রেজাল্ট আসবে তো ওই কলেজে যদি তুমি আবার নিচ্চায়ন করো তাহলে তোমার মাইগ্রেশন কলেজে তুমি ভর্তি হতে পারবে মাইগ্রেটেড কলেজে ভর্তি হতে পারবে তার মানে কি মাইগ্রেশনের জন্য নতুন করে আবেদন করতে হয় না জাস্ট ভর্তি নিচ্ছায়ন করলেই মাইগ্রেশন প্রক্রিয়া শুরু হয় এরপর হচ্ছে গ্রুপ বা বিভাগ পরিবর্তনের নিয়ম গ্রুপ পরিবর্তন বা বিভাগ পরিবর্তনের নিয়ম হচ্ছে প্রথমবার ধরো অনেকে কি করে বিজ্ঞান বিভাগে আবেদন করে এখন বিজ্ঞান বিভাগে আবেদন করতে হলে আমরা জানি যে ভালো একটা স্কোর ভালো একটা জিপিএ লাগে তো সাপোজ তুমি বিজ্ঞান বিভাগে আবেদন করেছ তোমার আসে নাই কোথাও তোমার কলেজে তুমি চান্স পাও নাই এখন তুমি বিভাগ পরিবর্তন করে করতে চাও তাহলে ক্ষেত্রে করণীয় কী তখন তোমাকে কি করতে হবে দ্বিতীয়বার আবেদন করতে হবে হ্যাঁ দ্বিতীয়বার আবেদন করতে হবে নতুন করে আবেদন করলে সেখানে জিপিও অনুযায়ী তোমার কলেজ চয়েস দিবা ভালো মিডিয়াম কলেজ মিলেয়া তোমার জিপিও অনুযায়ী তুমি কলেজ চয়েস দিবা প্রথমে যদি সায়েন্স না আসে কমার্স বা আর্টসে তুমি ট্রাই করতে পারো ওকে কখন বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করবো তো এখানে বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করতে পারবো প্রথমবার যদি চান্স না পাও সাপোজ তুমি প্রথমবার আবেদন করেছো দশটা কলেজে কমার্স থেকে আবেদন করেছ তোমার এই দশটা কলেজে একটা কলেজও আসে নাই তো দ্বিতীয়বার নতুন করে আবেদন করবা সেখানে ওই কলেজগুলো অবশ্যই রাখবা না কলেজ কিছু কলেজ বাদ দিয়ে নতুন করে কলেজ সংযোজন করবা তুমি বিজ্ঞান বিভাগে প্রথমে দশটা কলেজ আবেদন করেছ এখন এই দশটা কলেজে একটা কলেজও তোমার বিজ্ঞানে চান্স হয় নাই এখন তুমি কি করবা পরবর্তী এই কলেজগুলার রাখতে পারো তবে গ্রুপ চেঞ্জ করে দিতে হবে আর্টস অথবা কমার্স তোমাকে দিতে হবে তো অ্যাকচুয়ালি এই ছিল মাইগ্রেশন ভর্তি প্রক্রিয়া কনফার্মেশন যাবতীয় বিষয় আশা করি তোমাদের উচ্চশিক্ষার সিঁড়িটা আর একটু প্রসারণ হবে উচ্চশিক্ষার পথটা আরও একটু সুগম হবে সে প্রত্যাশা করছি তো যাওয়ার আগে একটা কথা আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল বাটন টু গেট নিউ লেসন ইন নেক্সট টাইম ওকে Thank you so much for watching my channel.